এই যে ফেস্টিভ্যালটা হয়েছে, যে মূলত বিউটি ফ্যাশন অ্যাওয়ার্ড 2021, হোপফুলি এইটা কিন্তু সারা বাংলাদেশ থেকে যারা ফ্যাশনের উপরে, যারা তারপরে বিউটিফিকেশনের উপরে এই অ্যাওয়ার্ডগুলি পাচ্ছে, তাদেরকে পুরো বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে কিন্তু এই আজকে রেডিসন ব্লুতে উপস্থিত হয়েছে। আমি আর আমার সৌভাগ্য হয়েছে, আমি পূর্ণিমা এখানে আছি, যারা এই আয়োজনটা করেছে। এই আয়োজনটা প্রতি বছরই থাকবে, এই কারণে যে আমরা কিন্তু জানি না একটা বরিশাল, একটা ফরিদপুর, গোপালগঞ্জ কিংবা রাজশাহী, কুমিল্লা কোন জায়গার থেকে মানে কি রত্ন লুকিয়ে আছে। তো তাদেরকে আজকে দেখলাম এবং এক এক জায়গা থেকে এটা বাছাই করে যে আয়োজনটা করেছে, এটা ইস মানে ফ্যাবুলাস, আই মনে করি ইস ফ্যাবুলাস। যে আই থিঙ্ক এটা যেন মেনটেন করে সারা জীবন, যেন এই আয়োজনটা যেন প্রতি বছর বছর হয়, এবং এখান থেকেই কিন্তু উঠে আসবে। এখান থেকেই একজন কানিস আলমাসের মতো, আরও যারা বড় বড় জায়গায় আছে তাদের মতো মানুষরা এখানে উঠে আসবে, এবং অবশ্যই বাংলাদেশ লাভবান হবে। আর আমরা হোপফুলি আমরা যারা আর্টিস্ট আছি তাদের সহযোগিতায় অবশ্যই থাকব, এবং ফ্যাশনের বিষয়গুলি, তারপরে মেয়েদের বিউটিফিকেশনের বিষয়গুলি, এগুলি মানে সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে। একটু জানতে কি হয়নি, তো নির্বাচনের ওই হিসেবে আপনি ওমর সানি হিসাবে, আপনি ব্যক্তি একজন চিত্রনায়ক হিসেবে আপনার জায়গা থেকে একটু সাউন্ড পাচ্ছেন? আসলে শিল্পী সমিতির বিষয়টা আমি এখানে টানতে চাচ্ছি না, আই এম সরি। আজকে ফ্যাশনের মধ্যেই ডুবে আছি আর ওই বিষয়টা কোনো আলোকপাত করতে চাচ্ছি না, কিন্তু যেটা ভালো হওয়া উচিত সেটাই আমি মনে করি, এটি হওয়া উচিত আমি মনে করি, যেটা স্বচ্ছ কাছের মতো সেটাই হবে আমি আশা করি। আর সাম্প্রতিক কাজ নিয়ে একটু বলি। সাম্প্রতিক কাজ নিয়ে ব্যস্ত আছি, আগামীতে 2-3 ছবি আমার নিজের প্রোডাকশন থেকে এবং আমার সারাউন্ডিংয়ের কিছু ভালো প্রোডাকশন থেকে শুরু হবে, যেরকম ফু, তারপর হচ্ছে কোকিলা, কানাগুলি, জাগরণ, এই ছবিগুলিকে আমি ধারণ করছি। আর হোপফুলি যে কয়েকটা ছবি মুক্তির মিছিলে আছে তার মধ্যে বসন্ত বিকেল রেডি হয়ে গেছে, তারপরে হচ্ছে সোনার চর, ওটাতে হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি এবং আগামীর জন্য রেডি হচ্ছে। একটু জানতে চাই যে আপনার যে কথা বলছেন কাজের কথা, তো এই যে চলচ্চিত্রের বর্তমানে সময় চলছে, এই সময় আসলে চলচ্চিত্রকে সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য শিল্পীদের পক্ষ থেকে আসলে আপনি যদি চিন্তা করেন, আপনি বলছেন আপনি সিনেমা বানাবেন, অন্যদেরকে কীভাবে এগিয়ে আসা উচিত? অন্যরা আসলে এগিয়ে আসা উচিত, কারণ আমি যতই শিল্পী হই না কেন, একটা কথা, আমি যখন প্রযোজক হব আমার লগ্নে কিন্তু টাকা কিন্তু ফেরত আসতে হবে, এইটার গ্যারান্টি রাষ্ট্রপক্ষ থেকে, এবং সমন্বয় করে যারা প্রযোজকটা যেন টাকা ফেরত পায় আর একটা ছবি যেন বানাতে পারে। এবং একটি ছবি হিট সুপারহিট করার জন্য একজন দক্ষ পরিচালকের দরকার ভীষণভাবে প্রয়োজন। আপনার অনেক বসন্ত কাটিয়েছেন, বসন্ত একটা চলে গেল, সামনে আসছে বৈশাখ, বৈশাখের কোনো স্মৃতি যদি শেয়ার করছেন আমাদের সাথে, কখনো মৌসুমের সাথে হতে পারে, ফ্যামিলি মেম্বারদের সাথে হতে পারে, এই মুহূর্তে চিন্তা করতে হবে, আমি অনেক চিন্তাশীল মানুষ, তো হুটহাট করে প্রশ্ন করতেছে উত্তরও দিতে পারতেছে। সানি ভাই, আপনি তো সবসময় উচিত কথাটা বলার ব্যাপারে পারদর্শী, এই যে এখন যে আমার সহকর্মী যে প্রশ্নটা করলো এপিসি নিয়ে, নির্বাচন শিল্পী সমিতি নিয়ে, সেটা আপনি একটু এড়িয়ে গেলেন, সেই সানি এই সানির মধ্যে একটু পার্থক্য আপনার কাছে মনে হচ্ছে এড়িয়ে যাওয়াটা? না, অল্প একটু মনে হচ্ছে সেইখানে, আপনার কাছে মনে হচ্ছে? না, যে আপনি বলে যে এখানেই ডুবে আছে, এখানেই থাকি, এখানেই ডুবে আছে, আমি আজও বলছি এখানে ডুবে আছি। দেখেন, ওই বিষয় নিয়ে আমাকে আলাদাভাবে প্রশ্ন করবেন, উত্তর দিব, আপনার সাহস কতটুকু, আপনার কলিজা কতটুকু, এটা আমি মাপবো, আমারটা আপনি মাপবেন, ইন্ডাস্ট্রি কিন্তু জানে ওমর সানি কি, সেজন্যই বললাম। সো আজকে এই বিষয়টা টাইনেন না, প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ।